আসসালামু আলাইকুম, আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিল করার পরে এবার সৈয়দ আলী শাহ গিলানির নাতি ও ফারুক আহমেদকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে দিল জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল। অন্যদিকে প্রমব্রত চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, বাংলাদেশে হিন্দুরা বিপন্ন হলে ভারতেও মুসলিমরা বিপন্ন হবে। জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিল করার পরে এবার সৈয়দ আলী শাহ গিলানির নাতি ও ফারুক আহমেদকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে দিল জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল। রাজ্যপালের নির্দেশেই শাহ গিলানির নাতি সহ দুজনকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কিসের কারণে সরকারি চাকরি থেকেই বরখাস্ত, বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেরে কাশ্মীর আন্তর্জাতিক প্রশাসন কেন্দ্র শ্রীনগরের অনুসন্ধান কর্মকর্তা আনিসুল ইসলামকে বরখাস্ত করেছে। আনিসুল ইসলাম বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানির নাতি। উপরাজ্যপাল মনোজ সিনহার নির্দেশে প্রশাসনিক বিভাগ শনিবার এই নির্দেশ জারি করেছে। আনিসের গতিবিধির উপর উপলব্ধ সূচনা এবং তথ্যের উপর ভিত্তি করে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ডোডা জেলায় শিক্ষক হিসেবে নিযুক্ত থাকা ফারুক আহমেদ ভট্টকেও সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দুজনের গতিবিধি রাজ্যের নিরাপত্তার জন্য বিপদ বলে আখ্যা দেওয়া হয়েছে। বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ গিলানির মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় সৈয়দ আলী শাহ গিলানি ফোর্স নামে জঙ্গি সংগঠন আর নতুন জঙ্গিদের ভর্তির পোস্টার ভাইরাল হয়েছিল। পোস্টারের ছবিতে জঙ্গির নাম বিলাল আহমেদ ভট্ট লেখা ছিল। বিলাল আহমেদ সফিয়ানের বাসিন্দা। সৈয়দ আলী শাহ গিলানির ফোর্সের মুখপাত্র গাজী খান বয়ান জারি করে বলেছিলেন তারা গিলানির মৃত্যুর বদলা নেবে, এমনকি সে কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন নিয়েও হুঁশিয়ারি জারি করেছিল। এটাই প্রথম ছিল যে কোনো জঙ্গি সংগঠন হিন্দিতে তাদের হুঁশিয়ারি আর পোস্টার জারি করেছিল, যদিও এটা নিয়ে পুলিশের তরফ থেকে পরিষ্কার করা হয়নি যে এমন কোনো জঙ্গি সংগঠন আছে কি না। অন্যদিকে প্রমব্রত চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি, বাংলাদেশে হিন্দুরা বিপন্ন হলে ভারতেও মুসলিমরা বিপন্ন হবে। দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলাদেশের কুমিল্লায় যা ঘটনা ঘটেছে তা পুরোপুরি বিশ্বের হিন্দুদের ভাবিয়ে তুলেছে। কুমিল্লার ঘটনা এখন পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে মন্দির ভাঙচুর ও হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে বাংলাদেশের হিন্দুদের নাগরিকরা প্রাণ বাঁচানোর জন্য আবেদন করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক প্যান্ডেলকে ধূলিসাৎ করে দিচ্ছে কট্টরপন্থীরা। শুধু এই নয়, প্রায় 8 জন ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সূত্রের খবর অনুযায়ী একই হিন্দু পরিবারের 3 জন মহিলাকে ধর্ষণ করেছে কট্টরপন্থীরা। এই সমস্ত ঘটনা নিয়ে ভারত সহ পুরো বিশ্বের জাতীয়তাবাদী হিন্দুরা নিজের নিজের প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ জানালেও বাংলাদেশ সরকার সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে অভিনেতা প্রমব্রত চট্টোপাধ্যায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতা প্রমব্রত চট্টোপাধ্যায় বাংলাদেশি হিন্দুদের উপর হামলা নিয়ে নিন্দায় সরব হওয়ার উল্টো এমন এমন কথা বলেছেন যা শোনার পর অনেকেই তাকে ঘরশত্রু বিভীষণ বলে আখ্যা দিয়েছেন। প্রমব্রত চট্টোপাধ্যায় বলেছেন বাংলাদেশের যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেগুলোকে নিয়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তার কথায়, এই ঘটনাগুলো দেখে যদি মনে হয় বাংলাদেশি হিন্দুরা বিপন্ন, তাহলে ভারতেও গত 7 বছরে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলি প্রমাণ করে ভারতের মুসলিমরাও বিপন্ন। এ নিয়েও প্রমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে তিনি নিজের অনেক মুসলিম বন্ধুর উদাহরণ দিয়েছেন এবং তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা একটা সাধারণ ঘটনা মাত্র, এ নিয়ে বিদ্বেষ ছড়ানো নাকি উচিত নয়। তবে লক্ষণীয় বিষয় এই যে দেশভাগের পর থেকে ভারতে মুসলিম সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। অন্যদিকে বাংলাদেশের হিন্দুদের সংখ্যা একেবারে 8% নেমে এসেছে, তাই কোনো যুক্তিতেই ভারতের মুসলমানরা বিপন্ন বলে প্রমব্রত চট্টোপাধ্যায়ের মনে হচ্ছে তা বোধগম্য নয়। আপডেট এই পর্যন্তই, আসবে পরবর্তী আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।